ওয়েলকাম টু মাই চ্যানেল রোড টু লার্ন। কেমন আছো তোমরা? আশা করি সব অনেক ভালো আছো। ইউনিট টু লেসন ওয়ানে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেসিক্যালি আমাদের নতুন এডিশনের যে বইগুলো আছে সেগুলোতে ইউনিটগুলো সিকোয়েন্স অনুযায়ী থাকে না, সুতরাং আমাদের টপিকটা মনে রাখতে হবে। আজকের টপিক হচ্ছে ট্রাফিক এডুকেশনের, হাউ ইউর ব্রেন নেগোসিয়েটস ট্রাফিক। তাহলে চলো আজকে আর কথা না বাড়িয়ে আমাদের মূল পেসেজে চলে যাচ্ছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়েই থাকবে। দেখো, আমি এই পেসেজটা ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেট করছি, তোমরা খুব মনোযোগী সহকারে শুনবে। আর অন্যান্য লেসনের যে ভিডিওগুলো আছে আমি ডিসক্রিপশন বক্সে সে লিঙ্কগুলো দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে আমরা এই পেসেজটা সম্পূর্ণ দেখি আমাদেরকে এখানে কী ইনফর্ম করছে। ওকে, হোয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট অফ এ কার, বলা হচ্ছে যে যখন তুমি একটি কারে ড্রাইভিং সিটে আছো, ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং, এবং তোমার হাতে ওই স্টিয়ারিংটা আছে, গাড়ির স্টিয়ারিং, অ্যান্ড এবং দ্য হর্ন ইন ইউর হ্যান্ডস, এবং হর্ন বাজানোর যে বাটনটা সেটা তোমার হাতে, দ্য ব্রেক অ্যান্ড অ্যাক্সেলেটর অর্থাৎ গতি রোধক এবং গতি বর্ধক যে জিনিসটা আছে বা যন্ত্রটা আছে সেটা আন্ডার ইউর ফিট অর্থাৎ তোমার পায়ের নিচে, আইস ওপেন লুকিং এহেড লেফট অ্যান্ড রাইট অর্থাৎ বলা হচ্ছে যে তোমার সামনে থাকা লুকিং গ্লাসের ডানে বামে নজর রাখবে। আচ্ছা, The same can be said about a motorcycle rider with some modification. The same can be said about a motorcycle rider with some modifications. অর্থাৎ বলা হচ্ছে যে কিছু পরিবর্তন সহ একই কথা মোটরসাইকেল আরোহীর ক্ষেত্রে বলা যায়। This are all very visible. অর্থাৎ এগুলো সবই দৃশ্যমান, but কিন্তু behind all অর্থাৎ সব কিছুর পিছনে there is something that keeps working unseen. অর্থাৎ সব কিছুর পেছনে অদৃশ্য কিছু একটা কাজ করে যায়, অ্যান্ড এবং দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইউর ব্রেন, এবং সেটা হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ তোমার মস্তিষ্ক সিপিইউ, সেটাকে সংক্ষিপ্ত আকার বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউজ আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিনস দ্যাট আর প্রোগ্রামড টু ডু স্পেসিফিক জবস আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্ট। আচ্ছা, এইটুকু বলা হচ্ছে যে এই সিপিইউ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা যন্ত্র বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র যা সুনির্দিষ্ট কিছু শর্তের অধীনে বিশেষ কিছু কাজ করতে প্রস্তুত করা হয় অর্থাৎ স্পেসিফিক কিছু কাজ করতে ফিক্সড করা হয়, সেটি কন্ডিশনস থাকে এবং জাজমেন্টও থাকে। বাট কিন্তু দ্য হিউম্যান ব্রেইন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু মানুষের যে মানব মস্তিষ্ক সেটা প্রকৃতি প্রদত্ত বুদ্ধিমত্তা সম্পন্ন। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিনস দ্যাট ইজ এবল টু অপারেট অন এভার চেঞ্জ কন্ডিশনস অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট। আচ্ছা, এটুকুতে বলা হচ্ছে যে এই যে আমাদের মানব মস্তিষ্ক এটা অত্যন্ত পরিশীলিত যন্ত্র যা কোনো যে কোনো ধরনের পরিবর্তনশীল শর্ত ও বিচার বিবেচনার ক্ষেত্রে বা মান নিরূপণ করতে সক্ষম। আচ্ছা, এটুকুর ভিতরে বলা হচ্ছে যে যখন আমরা কোনো গাড়ি চালকের আসনে বসে থাকি তখন গাড়ির স্টিয়ারিং, হর্ন সবগুলো আমাদের হাতে থাকে, চোখ দুটো আমাদের এরকম লুকিং গ্লাসের দিকেও থাকে, এবং অ্যাক্সেলেটর অর্থাৎ এই আমাদের যে ব্রেক এবং অ্যাক্সেলেটর সেটা আমাদের পায়ের নিচে থাকে, অর্থাৎ সম্পূর্ণ নিয়ন্ত্রণটা আমাদের নিজের হাতে থাকে। ঠিক একই ক্ষেত্রে মোটরসাইকেলের ক্ষেত্রে, কিন্তু এর মাঝখানেও আমাদের অজানা বা অদৃশ্য কিছু কাজ থেকে যায়, আর সেগুলো আমাদের করে কে এই সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ আমাদের ব্রেন। এই ব্রেনটা আসলে আমাদের মানুষের ক্ষেত্রে সেটা হয় ন্যাচারালি, আর যদি আমরা বলি যে এই সিপিইউ এটা একটা ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিন, আর এটা আমাদের মানুষদেরকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় যারা আমরা মানুষ আছি। ইটস মোস্ট সফিস্টিকেটেড মেশিন ইটস এবল টু অপারেট অন এভার চেঞ্জ কন্ডিশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট। এটুকু দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে এই পেসেজের কী বোঝানো হচ্ছে, এটা অত্যন্ত পরিশীলিত যন্ত্র যা যে কোনো ধরনের পরিবর্তনশীল শর্ত ও বিচার বিবেচনার মান নিরূপণ করতে সক্ষম। আচ্ছা, তাহলে এই এটুকু আমরা জানলাম, এখন পরের অংশটুকু দেখি। অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক কিপ ইনভেরিয়েবলি চেঞ্জড, বলা হচ্ছে যে যানজটের পরিস্থিতি যেহেতু পরিবর্তনশীল, ইনভেরিয়েবলি চেঞ্জড, দিস ভার্চু অফ সফিস্টিকেশন অফ ইউর ব্রেন মাস্ট বি অ্যাট ওয়ার্ক হোয়েন ইউ আর ড্রাইভিং, অর্থাৎ গাড়ি চালানোর সময় তাই তোমার মস্তিষ্কের যে কার্যক্ষমতা বা কর্মক্ষমতা সক্রিয় রাখতে হবে। দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়ে অ্যান্ড রেসিং সার্কিউট মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ। আচ্ছা, এটুকুতে বোঝানো হচ্ছে যে সড়ক ও মহাসড়কের যে গাড়ির যে পার্থক্য
এবং প্রতিযোগিতা করার মনোভাব যে তোমাদের মধ্যে জাগ্রত সেটা না হয়। অর্থাৎ আমরা যখন মহাসড়ক বা সড়কে উঠি তখন আমাদের হাতে যদি একটা কার্ড থাকে তাহলে আমাদের মনের ভিতরে যেন এই প্রতিযোগিতামূলক এরকম যেন প্রবণতা সৃষ্টি না হয়। ওকে, নেভার ইমাজিন ইউর সেলস টু বি এ মাইকেল সুমেখার ড্রাইভিং অ্যান F1 অ্যাট 300 mph। আচ্ছা দেখো, একটা ঘটনার কথা বলছে এখানে, যে তুমি যেন ইমাজিনটা এমন যেন না করো যেটা মাইকেল সুমেখার ভেবে ফর্মুলা 1 অনুযায়ী ঘন্টায় 300 মাইল বেগে গাড়ি চালাতে যেও না, মানে যেতে নিষেধ করছে। কার মতো করে? এই মাইকেল সুমেখারের মতো করে। ওকে, দেন লিভ নো রুম ফর ফ্যান্টাসি, মনে কখনো অলিক কল্পনার স্থান দিও না, অর্থাৎ ফ্যান্টাসি তোমার মনের ভিতর স্থান দিও না যখন তুমি ড্রাইভিং করো। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকলস অর প্রিডেস্টিন। প্রিডেস্টিন অর্থ হচ্ছে পথচারী। অর্থাৎ বলা হচ্ছে যে তুমি মনের ভিতর কল্পনাতে স্থান দিবেই না এবং অন্য কোনো যানবাহন বা পথচারীর যে কোনো ধরনের অপ্রত্যাশিত আচরণ সামলে দেওয়ার জন্য যে তোমাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে, কেন তোমার দ্বারা এই প্রিডেস্টিন অর্থ পথচারী অথবা অন্য কোনো ভেহিকলস এনি ভেহিকলসের কোনো ক্ষতি না হয়, আনএক্সপেক্টেড কোনো বিহেভিয়ার তোমার ওদের সাথে না ঘটে। আচ্ছা, কিপ ইউর কুল, অর্থাৎ তোমাকে কী রাখতে হবে? মাথা ঠান্ডা রাখো। ইজ ইজি টু অ্যাডভাইস বা ডিফিকাল্ট টু মেনটেন, বলা হচ্ছে যে মাথা ঠান্ডা রাখো বলা সহজ কিন্তু এটা মানা খুবই কঠিন। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রিস্ট্রেন ইউর সেলফ, বিকজ বলা হচ্ছে যে তোমাকে অবশ্যই সংযত থাকতে হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং দিনের শেষে, অর্থাৎ বলা হচ্ছে তোমাকে অবশ্যই শান্ত থাকতে হবে কারণ দিনের শেষে তুমি একজন ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ এ ক্লিয়ার, তুমি একজন দিন শেষে একজন কিলার হিসাবে বাড়ি ফিরতে চাও না। বলা হচ্ছে যে তুমি দিন শেষে একজন কিলার হিসেবে বাড়ি ফিরতে চাও না কারণ তোমার দ্বারা কারোর যদি ক্ষতি না হয়, কোনো ভেহিকলস বা এনি আদার পেডেস্ট্রিয়ানস যেন ক্ষতি না হয় এটা তুমি কখনোই চাও না। নাও ইউ সি দ্য লাস্ট থিংস দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম এ কম্পিউটার ইজ ইউর কনসেন্স, অর্থাৎ বলা হচ্ছে যে এখন দেখো শেষ জিনিসটা যা তোমাকে কম্পিউটার থেকে আলাদা করে তা হলো তোমার বিবেক, যেন এই বিবেকের কাছে তুমি কখনো পরাজিত না হও, অর্থাৎ বিবেক যেন তোমাকে দোষারোপ করতে না পারে যে তুমি পথচারী বা কোনো একটা ভেহিকলসকে এই দিন শেষে দেখলে যে তোমার দ্বারা ক্ষতি হয়েছে। তাহলে এই প্যাসেজটুকু এই সম্পূর্ণ যদি আমি বলি যে সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা যন্ত্র থেকে অর্থাৎ প্রযুক্তি বা কম্পিউটার থেকে আলাদা সেটাই আমাদেরকে বোঝাচ্ছে, এবং আমাদের যে একটা বিবেক বলতে একটা জিনিস আছে সেটাও তো আমাদেরকে এখানে ইন্ডিকেট করছে। আচ্ছা, এই ছিল এই প্যাসেজটার বাংলাটা, আশা করি তোমরা এই প্যাসেজের সম্পূর্ণ বুঝতে পেরেছ। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, তারাও যেন এতে উপকৃত হয়। ইউনিট টু লেসন 1 আজকে এখানে শেষ হচ্ছে, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।